ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে ফেসবুকের অটো ফলোয়ার্স কীভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে একটু কথা বলে রাখি ফেসবুক অনেক সিকিউরিটি দিচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনারা অটো ফলোয়ার্স নেন তাহলে কিন্তু আপনার যে মেন অ্যাকাউন্টটা সেটা তো অনেক প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে যদি আপনাদের ব্যাটার হয় যেটা সেটা হচ্ছে আপনারা যদি একটা ফেক আইডি ক্রিয়েট করেন সেটা ফেক আইডিটা আপনি যদি মেয়ে নামে ক্রিয়েট করেন তাহলে আপনারা একটা লক্ষ্য রাখবেন যে আমরা কিন্তু আপনার যে ছেলেরা তারা কিন্তু আপনার মেয়ে ফ্রেন্ড মেয়ে আইডি থেকে গুলো কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি দেয় তো সেক্ষেত্রে আপনার ওই দিক দিয়ে একটা পয়েন্ট পাবেন আবার আপনি যেভাবে অটো ফলোয়ার্স নেবেন সেটা আমি আপনাদের দেখাবো ঠিক সেইভাবে তো আপনাদের কী হইতেছে একটা আসতেছে আপনার ফ্রিতে আসতেছে আর একটা আসতেছে আপনার কাজ করতেছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এটা ব্যাটার হবে যে আপনারা একটা মে নেমে ক্রিয়েট করবেন আর আপনার পরবর্তীতে যখন আপনার ফলোয়ার যতটুকু দরকার পাঁচ হাজার দশ হাজার যতটুকু দরকার তো অতোটুকু হয়ে গেলে তারপর আপনি আপনার নামটি আপনার নিজের নামে করে নেবেন এবং যত প্রোফাইলটা আছে সবগুলো আপনি চেঞ্জ করে নেবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা শুরু করবেন তো আজকে করা পর আপনাদেরকে আবার স্বাগত তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শুরু করা যাক তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আপনারা চাইলে রিয়েল আইডি ইউজ করতে পারবেন আর বেটার হবে আপনারা যদি ফেক গুলো ইউজ করেন আমি যেভাবে বলছি ঠিক সেভাবে যদি কাজ করেন তাহলে ভালো হয় আর তাহলে চলুন আমি শুরু করি আপনাদেরকে দেখাবো শর্টভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের ভিডিওটি আমি এত লম্বা করব না তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে একটা ফেক আইডি ক্রিয়েট করছি তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বর্তমানে ফলোয়ার্স কত আছে তারপর আমার কত বৃদ্ধি পাইছে কত কি হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমার আইডি তারপর আমি দেখাচ্ছি রিকোয়েস্ট আসছে দেখা যাইতেছে তো অনেকগুলো রিকোয়েস্টই আছে তো আমি আমি দেখাচ্ছি আমার প্রোফাইলে আমার ফলোয়ার্স আপাতত কত আছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা ফেক আইডি ক্রিয়েট করছি সেটা হচ্ছে সাদিয়া জাহান নামে এবং ভালো একটা প্রোফাইল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফলোয়ার্স পঁয়ত্রিশ পিপল তো আমি আপনাদেরকে এখন যেভাবে দেখাবো সেটা দেখাচ্ছি তো আমি আপনি আবার রিফ্রেশ দিতেছি আপনারা দেখেন যে আমার ফলোয়ার্স কি কোনো বৃদ্ধি পাইতেছে কিনা তো আপনারা দেখুন আমার কিন্তু পঁয়ত্রিশ ঠিক আছে তো আমি আপনাদেরকে যেভাবে কাজ করতে বলবো ঠিক সেভাবে কাজ করবেন না হলে আপনাদের ফলোয়ার্সটা আসবে না তখন আপনার আবার কমেন্টে বলতে পারবেন না যে কি ফালতু ভিডিও দিছেন আপনার যে ইয়া করতেছে না কাজ করতেছে না তো আমি আপনাদেরকে বলবো যে আমার ভিডিওটি ভালোভাবে ভালোভাবে দেখেন তো আপনারা সার্চে লিখবেন যে এ বি লাইকার নট এভিলাইকার ডট কম আপনারিখবেন এভিলাইকার তারপর সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এবিলাইকার টোলস তো আপনারা এবিলাইকার টোলসে ক্লিক করবেন তারপর আপনাদের যেটা হবে আপনারা দেখছেন যে ওয়েলকাম টু এবাইকার টোলস গেট ফ্রি ফেসবুক ফলোয়ার্স অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট ইউজ আওয়ার অটো অ্যান্ড অটো টোলস তো দেখছেন যে ফেসবুক auto followers ফ্রেন্ড রিকোয়েস্ট ট্রাস্ট ফেসবুক টোলস তো আপনি টোলসটাকে বিশ্বাস করতে পারেন নোটস যে আর সরি বিকজ উই আর আস্কিং ইউ ইমেল তো আপনাকে এখানে যেটা করতে হবে যে এটাকে আপনার এখানে আপনার আর যে ফেসবুকের যে রিয়েল পাসওয়ার্ড এবং রিয়েল যে ইমেলটা দিয়ে আপনি খুলছেন ঠিক সেটা আপনাকে দিতে হবে তা নাহলে কি আপনার হবে না তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি এটা কোনো আপনার হ্যাকিং সাইট না আমি আবার বলতেছি এটা কোনো হ্যাকিং সাইট না আপনারা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে পারেন আর নাহলে আপনি যদি ট্রাই করেন তাহলে আপনি একটি পাল্টা নাম্বার দিয়ে দেখেন দেখবেন যে আপনার কোডটা আসতেছে না তো কিভাবে আপনার দেখবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হ্যার টু জেনারেটর নিউ টু কেন তো আপনাকে এটাতে ক্লিক করে একটা টু নিতে হবে যেটা আপনার ফেসবুক পাসওয়ার্ড এবং ইমেল দেওয়ার পর আপনাকে দিবে কারণ আপনি যদি আপনার রিয়েল আইডি এবং রিয়েল পাসওয়ার্ড না দেন তাহলে ওরা কিভাবে আপনার আইডিতে আপনার ফলওয়ার্ড দিবে তো সেক্ষেত্রে আপনার ওখানে রিয়েল আপনার যে ফেসবুক নাম্বারটা কিংবা ইমেল দিয়ে করলেন তাহলে ওইটা দিবেন আর পাসওয়ার্ড দেবেন তো আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি যে এখানে আপনি যদি দেখতে পারবেন যে আমি আসলে কি করতেছি তো আপনাদের যদি কোনো হ্যাকিং সাইট মনে হয় তাহলে আপনারা এটা ভুল করবেন এটা কোনো হ্যাকিং সাইট না আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যারা আগে কখনো কোনো ফলোয়ার্স নিয়েছেন তখন আপনারা হয়তো জানেন যে এটা কোনো প্রবলেম হবে না তো আমি এখানে ক্লিক হ্যা টু এ নিউ টুখানে ক্লিক করব তো ক্লিক দেওয়ার পর আমাকে একটু ওয়েট করতে হবে যে প্লিজ ওয়াইট আমাকে পাঁচ সেকেন্ডে একটি অ্যাড দেখাবে তো এটা শো করবে তো এটা আমি স্কাইপেড দিয়ে দিব তো স্কাইপেড দেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা অ্যাড আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড তো আমি এটাকে ক্লিক করে আপনার সরিয়ে দেবো তারপর আবার ডুববো তারপর আবার ক্লিক জেনারেট নিউ এনে ক্লিক করব তারপর আবার প্লিজ ওয়াইট দেখাচ্ছে আপনাকে কিন্তু অ্যাডটা এভাবে ক্লিয়ার করে দিতে হবে তা না হলে কিন্তু আপনার যে টোকেনটা ওটা আপনার শো করবে না তা আমি স্কাইপ অ্যাড দেবো এদিন দেখেন আপনার আসছে যে টোলস এব ডট কম বাই টোকেন পিএইচপি তো আমি আপনাদেরকে বলবো যে আমি যেহেতু এখানে পাসওয়ার্ড দেবো সেই তো আমি ভিডিওটা একটু পিউজ করে নিতেছি তারপর আমি এখানে ক্লিক দিব গেট টোকেন যে আপনারা দেখতেছেন যে গেট টোকেন এটাতে আপনারা ক্লিক করবেন তো গেট টোকেনে ক্লিক করবেন ঠিক পর আপনারা দেখতেছেন যে টোকেন বক্স আপনারা টোকেন বক্স দেখতে পাচ্ছেন এই যে দেখেন যে আপনারা দেখেছেন যে অ্যাসেস টু ক্যান টোকেন ঠিক এই যে ই এক দুই তিন চার পাঁচ পাঁচটাই আছে আপনার এটাতে ক্লিক করবে নেভাবে ঠিক আপনার যে প্রয়োজন মতোই আপনার কপি হয়ে যায় তারপর আমি এটা কপি করে নেব কপি করে নেওয়ার করার পর আমি এটাকে মিনিমাইজ করার পর আমি আবার এটাতে ঢুকবো তারপর আপনি দেখছেন সাবমিট ইউ টোকেন হেয়ার তো আমি এখানে টোকেনটা সাবমিট করে দিব তারপর সাবমিট করার পর আমি লগ ইন দিব তারপর লগ ইন দেওয়ার পর আপনারা দেখতেছেন যে হিউম্যান ক্যাপচার ভেরিফিকেশান তো আমি এখানে দিব যে আই এম নট এ রোবট তো এখানে যখন আপনারা যখন এটাতে কাজ করতে থাকবেন তখন এখানে আসবে অনেক সময় আসবে যে এটা সবসময় আসবে না কিন্তু অনেক সময় আসবে দেখবেন যে সাইনবোর্ড দেওয়া আছে কিংবা কারের সিম্বল দেওয়া আছে যে আপনার পিক সিলেক্ট করতে তো তখন আপনাদের ওইটা প্রবলেম হলে তখন আপনারা ওইভাবে করবেন যে এখানে লেখা থাকবে যে ক্লিক টু বেসিক্যাল এইগুলাতে লেখা থাকবে তো এখানে লেখা নাই তো আপনি সাবমিট করে দিব আপনাদের ওরকম আসতে পারে যেটা আমি বলে রাখছি যাতে পরবর্তীতে আপনারা যখন নেবেন তখন প্রবলেম না হয় তো এটাতে ঢুকার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার আইডি রিয়েল পাসওয়ার্ড দিছি যে কারণে আমার এই যে দেখেন আমার আইডিটা চলে আসছে যে ইউজার নেম সাদিয়া জাহান তো আমি এখানে ওডু অ্যাডারে ক্লিক করবো ওডু অ্যাডারে ক্লিক করার পর দেখেন যেখানে আসে রেডি তো আমি এখানে দেবো গেট অ্যাডার তারপর আমার ফলোয়ার্স আমার আইডিতে সেন্ড হয়ে যাচ্ছে তো অপেক্ষা করবেন কারণ একটু টাইম নেবে যেহেতু আপনার আইডিতে ফলোটা স্যান্ড হইতেছে তো সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাড করতে হবে তারপর যখন এখানে কমপ্লিট শো করবে যে টোটালটা কমপ্লিট হয়ে গেছে যে ইনফো সাকসেস ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট ফলো সাকসেসফুলি সেন্ডিং টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট মেন হোয়েল ট্রাই বিলের মোর টুলস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফলোয়ার্স কত আসছে তো আমি আমার আইডিতে ঢুকবো আর পায় ঢোকার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাহাত্তরটা তো বাহাত্তরটা আমার রিকোয়েস্ট আসছে তো এর মধ্যে আমার ফলোয়ার্স আসছে আশি তাহলে তখন ছিল পঁয়ত্রিশ আর এখন হচ্ছে পঁচাশি প্রায় আপনার ধরেন যে প্রায় পঁয়তাল্লিশটার মতো আমার রিকোয়েস্ট আসছে কিন্তু এখানে আপনার শো করতেছে সেভেন্টি টু টোটাল যে রিকোয়েস্টটা তো আপনি দেখতে পারতেছেন তো দিস ভিডিও আপনাদের যদি ভালো লাগে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদেরকে পরবর্তীতে যদি ও অ্যাড কিংবা ওটু ফলোয়ার্স কিংবা আপনারা চান যদি ওটু কমেন্টার কিংবা ওটু পেজ পোস্টার কিংবা ওটু গ্রুপ পোস্টার তো আমি পরবর্তীতে ভিডিও দিব তো যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার আপনার হইতেছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা দিব তো যদি আপনারা নেক্সট ভিডিও পেতে চান লাইকের কিংবা পেজ আপনার ফটো লাইক তারপরে আছে কমেন্টে আছে ওটু কমেন্ট আছে তারপরে আছে আপনার যেটা পেজে গ্রুপ ও টু গ্রুপ পোস্টার তো যদি আপনি এই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বেশি বেশি যাতে আপনারা পরবর্তী ভালো ভিডিওগুলো পেতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন তো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ